প্রিয় দর্শক, মাই টুর বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের গন্তব্য লক্ষ্মীপুর জেলা। রাজধানী ঢাকা থেকে 145 কিলোমিটার দূরত্বে চট্টগ্রাম বিভাগের অধীনে লক্ষ্মীপুর জেলায় একসময় লবণ চাষের জন্য বিখ্যাত ছিল। রহমতখালী নদীর তীরে অবস্থিত লক্ষ্মীপুর জেলায় রয়েছে বিভিন্ন সময়ে জেগে ওঠা চর এলাকা, ইলিশ, নারিকেল ও সুপারি বাগানের খ্যাতি। একদিনের ভ্রমণে আজ আমরা দেখে নেব লক্ষ্মীপুরের ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য। এই ভ্রমণ প্ল্যানটা আমরা এমনভাবে সাজিয়েছি, আপনারা চাইলে এই প্ল্যানটি অনুসরণ করে নিজেরাই ভ্রমণ সম্পূর্ণ করতে পারেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের ভ্রমণ স্থানগুলো। কাপড়ের ব্যবসায়ী লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব প্রায় 400 বছর পূর্বে কলকাতা থেকে ব্যবসা করতে দালাল বাজার আসেন এবং এ বাড়িটি নির্মাণ করেন। 1946 সাম্প্রদায়িক দাঙ্গায় জমিদারগণ বাংলাদেশ ছেড়ে ভারত চলে গেলে তাদের জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে রয়ে যায়। প্রায় 5 একরের এই জমিদার বাড়িটির সম্মুখে রাজগেট, রাজপ্রসাদ, অতিথিশালা, অন্দরমহল, বাড়ির প্রাচীর, শান বাঁধানো ঘাট, বাড়ির পিছনে নাট মন্দির, পূজা মণ্ডপ, বিরাট আকারের লোহার সিন্দুক, কয়েক টন ওজনের অনেকগুলো লোহার বিম এখনও দৃশ্যমান, যা দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসেন। প্রশাসনিক উদ্যোগে এখন পরিত্যক্ত এই বাড়িটির সংস্কার কাজ চলছে। লক্ষ্মীপুর সদর থেকে বাস বা সিএনজি নিয়ে দালাল বাজার এলেই এই রাজবাড়িটি। অনেকে মনে করেন জমিদার লক্ষ্মীনারায়ণের নাম থেকেই লক্ষ্মীপুর জেলার নামকরণ। দালাল বাজারের কাছেই নারিকেল ও সুপারি বাগানে ঘেরা এই কামানখোলা জমিদার বাড়ি, এটি নির্মাণ করেন জমিদার রাজেন্দ্রনাথ দাস। জমিদারের পুত্র ক্ষেত্রনাথ দাস ও পৌত্র যদুনাথ দাস এবং যদুনাথ দাসের পোষ্য পুত্র হরেন্দ্রনাথ নারায়ণ দাস চৌধুরী পর্যায়ক্রমে এই জমিদারি লাভ করেন। শত্রুমুক্ত রাখতে জমিদার বাড়িটির তিন দিকে ছিল প্রায় 100 ফুট চওড়া খাল এবং সামনের দিকে স্থলপথের সংযোগ। বাড়ির সদর দরজার খালের পাড়েই জলটঙ্গি, লাঠিয়াল ও রক্ষী বাহিনীর আবাস ছিল সে সময়। বাড়ির সামনে দ্বিতল লম্বা বিরাট আকার পূজা মণ্ডপ, সুরক্ষিত প্রবেশদ্বার পেরিয়ে ভেতরের বাড়িতে অপূর্ব সৌন্দর্যের এই রাজপ্রাসাদ। লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড ও রায়পুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি বা অটোরিকশা করে যাওয়া যায় এই জমিদার বাড়ি। সময় থাকলে ঘুরে আসতে পারেন রায়পুর পৌরশহর থেকে প্রায় 0.5 কিলোমিটার পূর্বে পীর ফয়েজুল্লাহ সড়কের দক্ষিণ দিকে মনোরম পরিবেশে গড়ে ওঠা জিনের মসজিদ, যা পুরনো স্থাপত্যের আরেক নিদর্শন। এক রাতে জিনরা এ মসজিদ তৈরি করেন, এমন অনেক রূপকথা জড়িয়ে আছে এই মসজিদকে ঘিরে, যদিও স্থানীয়রা মানতে নারাজ এসব কথা। মসজিদের বর্তমান ইমাম সাহেবের পূর্বপুরুষরাই এটি নির্মাণ করেন। 200 বছরেরও অধিক পুরনো 23 গম্বুজ বিশিষ্ট অপূর্ব এই মসজিদটি আধুনিক ও মোগল মিশ্র স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন। মরহুম পীরে কামেল শাহ ফজলুল্লাহ ওরফে বুড়া হজর রাদিয়াল্লাহু বাংলা 1217 সনে এটি প্রতিষ্ঠা করেন। টানা 10 বছর মসজিদটি নির্মাণ কাজ চলেছিল বলে লোকমুখে শোনা যায়। সময় করে দেখে নিতে পারেন লক্ষ্মীপুরের রায়পুরের এই ঐতিহ্যবাহী মসজিদটি। প্রায় 25 একর এলাকা জুড়ে দালাল বাজার সংলগ্ন এই দিঘিটির নাম খোয়াসাগর। লক্ষ্মীপুর অঞ্চলে কুয়াশাকে স্থানীয় ভাষায় খোয়া বলা হয়। দিঘির বিরাট দীর্ঘপ্রস্থের ফলে এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্ত কুয়াশার মতো ও সাগরের মতো দেখায় বলে এই দিঘির নাম খোয়াসাগর। আনুমানিক 1755 সালে জমিদার ব্রজবল্লভ রায় মানুষের পানীয় জলের সংরক্ষণে এই দিঘিটি খনন করেন। লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর তেমহনি থেকে যেই কোনো গাড়ি, সিএনজি ইত্যাদি দিয়ে দালাল বাজার যাওয়ার পথেই খোয়াসাগর দিঘি দেখতে পাওয়া যায়। মজু চৌধুরীর হাট যাওয়া বা আসার সময় রাস্তার পাশেই দেখা যায় দৃষ্টিনন্দন এই সাইফিয়া দরবারশরী। এখানে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য একটি মাদ্রাসা, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করে থাকে এই দরবারশরী। পুরো লক্ষ্মীপুর এলাকা জুড়ে রয়েছে তাদের অনেক ভক্ত। লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে প্রায় 9 কিলোমিটার দূরত্বে চর রমণী মোহন ইউনিয়নে এই ঐতিহাসিক মজু চৌধুরীর হাট। এখানে পানি উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি একটি স্লুইস গেট রয়েছে, যার গোড়াতেই পত্তন লক্ষ্মীপুর ভোলা ফেরিঘাট।
খুব সহজে এখান থেকে ভোলা যাওয়া যায়। এই ঘাটে দিনে কয়েকবার নদীর মাছ আসে ও ব্যাপারীরা কিনে নিয়ে যায় শহরের দিকে। প্রায় 300 বছর পূর্বে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর শহরের উপর তিতাখা মসজিদটি শৈল্পিক কারুকার্য ও দৃষ্টিনন্দনতার জন্য সকল সময়ে খ্যাতি লাভ করেছে। ওই সময় হযরত আজিম শাহ বাগানের মধ্যে এই মসজিদটি আবিষ্কার করেন। বর্তমান সরকার সংস্কারের উদ্যোগ নেয়ায় মসজিদটি সংরক্ষিত স্থাপনা হিসাবে স্বীকৃতি পেয়েছে। লক্ষ্মীপুর থেকে নাজিরহাট বাজারের উত্তর পাশে তোহা সাহেবের নামে একটি স্কুল আছে, যার নাম তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়। তার গেট দিয়ে ঢুকতে হাতের ডান দিকে এটি অবস্থিত। সদর উপজেলা থেকে মিনিবাস সিএনজি নিয়ে হাজিরহাট বাজারে অবস্থিত তোয়াহা স্মৃতিসৌধে যাওয়া যায়। কমরেড মোহাম্মদ তোয়াহা একজন ভাষা সৈনিক ছিলেন। তৎকালীন সময়ে তিনি রামগতি ও কমলনগরের নির্বাচিত সংসদ সদস্যও ছিলেন। শ্রী শ্রী বুড়াকর্তার আসল নাম ওং রাধাকান্ত সোয়াং স্বামীজি। তার জন্ম বাংলা 1185 সালে। তিনি সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের সন্তান। তার মৃত্যু আনুমানিক 1295 সালে। রামগতি পৌর এলাকার চোর ডাক্তারে তার সমাধি আশ্রম এটি। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে শুক্লপক্ষের মাঘী সপ্তমী তিথিতে শ্রী শ্রী বুড়াকর্তার তিরোধাম উৎসব পালিত হয়। এই উপলক্ষে 15 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। এলাকার হিন্দু মুসলিম সবাই উপভোগ করেন এই মেলা। প্রমত্তা মেঘনা ঢেউ, বিকালের সুমিষ্ট বাতাস আর রক্তিম সূর্যাস্ত সব মিলিয়ে অসম্ভব সুন্দর এক পরিবেশ। দেখতে যেতে হবে আলেকজান্ডার বেরিবাদ। লক্ষ্মীপুর সদর থেকে সরাসরি বাস অথবা সিএনজি চালিত অটোরিকশা করে 50 বা 60 টাকা যেতে পারেন আলেকজান্ডার বেরিবাদ। সারাদিন ক্লান্তি দূর করতে বিকেল হলেই পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসেন অনেকেই। বেরিবাদ থেকে স্পিড বোটে করে ঘুরে আসতে পারেন নদীর বুকে জেগে ওঠা কয়েকটা চর থেকে। টুনাচর, তেলিয়ার চর ও চর গজারিয়া একটু দূরেই, প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। তবে চর আবদুল্লা কাছে বলেই অনেকেই সেখানে ঘুরতে ও পিকনিক করতে যান। এই চর এলাকাগুলোতেই রয়েছে কয়েকটি মহিষের বাথান, হাজার হাজার ভেড়া ও মহিষ দিন রাত ঘুরে বেড়ায় এখানে। মন ভোলানো বাতাস আর নানা ধরনের পাখি দেখতে পাবেন সেখানে। পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন। স্পিড বোটে আসা যাওয়ার খরচ জনপ্রতি 100 টাকা, রিজার্ভ নিলে 1500 টাকার মতো লাগে। সন্ধ্যা নেমে এলো, এবার ঘরে ফেরার পালা। যারা লক্ষ্মীপুর যাবেন তারা এখান থেকে সিএনজি নিয়ে যেতে পারেন, আর যারা ঢাকা বা চট্টগ্রাম যাবেন তারা সিএনজি নিয়ে চলে আসতে পারেন লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড অথবা নোয়াখালী সোনাপুর বাসস্ট্যান্ড। এখান থেকে সারা দেশে সব ধরনের গাড়ি পাবেন। ভ্রমণ সম্পর্কিত সব আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মাই ট্যুর বিডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।